2021 কারণ বাজার পাইকারি মার্কেটে ইলিশের আমদানি কমে গিয়েছে। ছোট কিছু মাছ দেখতে পাচ্ছি আমার বাইরে এখানে মাছগুলো সুন্দর, তবে দাম তো অনেক বেশি দেখতেই পাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কত কত দিয়ে বিক্রি হয়। একদম ছোট জাটকা, আরো কিছু মাছ তোলা হচ্ছে। চলো দেখি এই মাছগুলো কত রাগ ওঠে। অনেক হাস্যরস চলে মার্কেটে, প্রচুর কষ্ট করতে হয় ওনাদের, এর মাঝে হাস্যরস চলে। বলছিলেন আনোয়ার ভাইয়ের কথা, 7 কেজি দুধ খাওয়ানো হয় কিন্তু সে অনুযায়ী মাছের আমদানি নাই। ৩৬০ ১২০ টাকা, ১২০ টাকা, ১২০ টাকা, ১৮০ টাকা কেজি।
180 টাকা কেজির মাছ দেখুন, নরম একদম। মাছের আমদানি একদমই কম আজকে রোববার 29 আগস্ট 2021, কারণ তাদের দেখলেন যে সবচেয়ে বড় পাইকার যারা তাদের দোকানে মাছের আমদানি নেই বললে চলে। আমরা আরও একটি দোকানে দেখি এখানে কী অবস্থা। মাছ একটু কমে গেছে গা, হ্যাঁ দাম কমার উপরে বাজার আর বাজার খারাপ প্রচুর খারাপ মাছের আমদানি। হ্যাঁ মাছ আর আর বাড়বে পরে বাড়বে, এখন নদীতে মাছ কমে গেছে বাজারও খারাপ, এই জন্য অন্য মোকামে নিয়ে যায় ঢাকা পড়তে হয় না। আনোয়ার ভাই বলছিলেন যে কয়েকদিন পরে আসলে মাছ একটু বাড়বে, অনেকেই বলতে পারবে, দেখা যাক মাছ কতটুকু বাড়ে এবং সেটা আমরা দেখাতে পারবো কি না। বাজারে তো মাছই নাই, মাছ কই গেল? মাছ আবার আজকে কম, আগামীকাল যে বাড়তে আসছিল আবার মাছ কতগুলো বাড়তে ছিল, হ্যাঁ কতগুলো বাড়তে ছিল, হ্যাঁ আর আজকে আমরা মাছ বাজার টান, চাঁদপুরের বরিশালের মাছ আজকে কম, আর এই যে লবণগাঁও মাছ ওটা ভালো না, আঙ্গ মাছ জানেন এই চাঁদপুরের মাছ দেখেন, চাঁদপুরের মধ্যে কালার নেই কি সুন্দর কালার, এই চাঁদপুর অধিনাম এই চাঁদপুরের মাছ মাছ ভালো, কাস্টমার যদি খায় একবার সাতের মাছ ভালো। এটা কত 800 গ্রাম? না 900 গ্রাম উপরে, হ্যাঁ এটা কত চলতেছে পাইকারি? এটা দাম বেশি কেজি 1050। আর ওই যে ওইটা 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 একদমই কম বাজারে এসে আমরা চেষ্টা করি কষ্ট হলেও বাজার পরিস্থিতি উপস্থাপন করার জন্য। আমরা এই ভাইয়ের দোকানটি ঠিক মতো আজ দেখাতে পারিনি, প্রচুর ঠেলাঠেলি ভিড়, অস্তবিধির তো কোনো বালাই নেই, আর সরকারিভাবে একটা ঘোষণা আসছে সেটি হচ্ছে যে এবছর ইলিশ রপ্তানি হবে না। এটা পার্শ্ববর্তী ইন্ডিয়ান যেসব ভাই ইলিশ পছন্দ করেন বিশেষ করে কলকাতার তাদের জন্য দুঃসংবাদ। আসলে বাজারে মাছ না থাকলে আমদানি না থাকলে কীভাবে রপ্তানি হবে? শুধু ইলিশ নয়, একটি তথ্য আপনাদের দেই, এই ইলিশের সঙ্গে আরও অন্যান্য দেশি মাছগুলো এখানে পাওয়া যায়। আপনারা যারা মাছ পছন্দ করেন তারা কারণ বাজারে এসে আপনারা আপনাদের পছন্দের মাছ কিনতে পারেন। আপনি মনে পাইকারিতে 420 টাকা
24 টাকা কেজি বিক্রি হলো।